আমার দেশের কিছু মৌলভী আছে না উল্টা ফতোয়া দেয়, এই কথা কর না কেন, কথা বলেন ফতোয়া দেয় কিনা। এই কালকে এই সাফাই নবাবগঞ্জের কি বুকে হাত পেতে নামাজ পড়ে না, এই কথা কর না, আসেন একদল, এটার এক ডাকাত মৌলভী ওই দিনাজপুরে যায় বলে কোরআন শরীফে বলে দিনাজপুর আছে, কত বড় সূরা এটা ব্যাখ্যা দিতেছি কি জানেন, দিনাজপুর কোন সূরায় আছে, কোরআনের কোন সূরায় দিনাজপুরের নাম আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিন পূর্ণ হলো, দিন আজপুর, দিনাজপুরের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, দিন আজপুর মানে দিন আজকে পূর্ণ হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই সূরার মধ্যে বসে দিন আজপুর, দিন আজকে পূর্ণ হলো, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পাবলিকের কয় এই পাবলিক কোন তো কোরআনে দিনাজপুর আছে, পাবলিক কয় নাই, ধমক দেখ ধাত কোরআনে দিনাজপুর আছে, কত বড় ডাকাত শয়তান দেখেন কিভাবে ব্যাখ্যা করতেছে, আলিয়াউমা লাকুম, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওরাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতের অপব্যাখ্যা করে বলতেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দীনাকুম তোমাদের দিন পরিপূর্ণ করলাম, দিন আসপুরের সন্ধি বিচ্ছেদ করলে হয় দিন আসপুর, দিন আজকে পরিপূর্ণ হয়েছে, আল্লাহ আয়াত দিয়ে দিনাজপুর বুঝাইছে, ওরে জুতা দিয়ে পিটাইলেও হক আদায় হয় না, ওরে খাওয়ানো সেইতে কুত্তা খাওয়ানো সোয়াব বেশি, কথা বলেন ঠিক কিনা, হ্যাঁ তুষে করে বলেন ঠিক কিনা, এই কোরআন কার বাণী, এই কোরআন কার কালাম, জোরে বলেন, কোরআনে দিনাজপুর আছে, দিনাজপুর যদি থাকে গাইবান্ধা কই গেল, হ্যাঁ পাগল না বাপ, পাগল না, ও মদিনা ভার্সিটি থেকে পড়ে আসছে, কে বলছে পাগল, জুতা দিয়ে পিঠে পাগল সোজা করতে হবে, কথা বলেন ঠিক না বেঠে, আমি যা বলি কাঠসাট বলি ফরিদপুরের ছেলেও কোনোদিন পাইলে একবার জুতা দিয়ে পিটিয়ে দেবো, একবার জুতা দেবে একবারে কষে মেরে দেবো সুন্দর মতো, ও চিনে নাই, হ্যাঁ একবারে টেকার টেনে দেবো একবারে, আল্লাহর কোরআন মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে জানেন, পাগল পাগল না রে আজাজিল, এটা আজাজিল, এই হারামজাদা বলেছিল যে ইয়াজিদের কোনো দোষ নাই, আস্তাগফিরুল্লাহ আলাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কোরআন শরীফ নিয়ে যারা বাহানা করবে তাদের ব্যাপারে আল্লাহ কি বলছে জানেন, আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান ক্বালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা, এই কোরআন কার কালাম, আল্লাহ, দিনাজপুর আছে না, কুমিল্লা আছে না, টাই আছে না, জাকির নাইকের টাই খুঁজে পেয়েছিল এক মূল্য, হ্যাঁ হেতেই কইছিল, হেতেই কইছিল যে করোনার ভ্যাকসিন যদি পুরুষে দেয় তো পুরুষ বেডি হয়ে যাবে, আচ্ছা করোনার ভ্যাকসিন যদি হুজুর পুরুষে দিলে পুরুষ বেডি হয় তাহলে ইজলেরে দিলে ইজলে কি হবে, কি কথা কর না কে, তাহলে ইজলেরে দিলে হিজলে কি হবে, কই তো ইজলের দিলে পুরুষ হইব, হ্যাঁ হাই 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 দেশে কত ফাগুল হয়েছে ভাই, এরা আবার কয় কি কোন উনি কত বড় সাইকুল হাদিস জানেন, কানার বাচ্চা, আল্লাহর কোরআনের অপব্যাখ্যা যে করবে সে সাইকুল হাদিস হলে তাতে সাথে আমার কি আসা যায়, কথা বলেন ঠিক না বেটে, সাইকুল হাদিস হলে তাদের কি হচ্ছে, কয় কোরআনের ভিতরে টাই আছে, এত টাই খুঁজে পেয়েছিল কোরআনে, কি রে তোর কি বেশি শীত লেগে গেছে, এমনি সোয়েটার গায়ে দিছিস একবারে, খুব শক্ত মুসলি সামনে এসে বসেছিস, মুসলি খুব পাকা, ও বাচ্চারা যতদিন মাহফিলে থাকবে ততদিন আমাদের একটা টেনশন ফ্রি, আগামী দিনের সুন্নিয়ত হারাবে না, ওদের সাথে পতাকা থাকবে,
ওরা মাহফিলে বসে মাকে ধন্যবাদ দিতে হয় যে মা তার বাচ্চা মাহফিলে পাঠিয়ে দিছে আর আমাদের অঞ্চলে মাঝে মাঝে মা একা বাবা বাবা ঘুমাও ভূত আসে ভূত হ্যাঁ মা ঘুম পড়ে বাবা ঘুমা ভূত আসে ভূত ভূত ভূতের ডর এটারে ঘরের ভিতরে উঠাইছিস এরপরে উঠাইতে 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 কয়দিন পরে বিড়ি একটা ধরে ফেলে সে বাবা মামি মামি ড্যাডি টেকে দাও বিড়ি কিনতে হবে বিড়ি এ শুনেন এই বাপের চাইতে জীবনে বড় দুঃখ কারণ নাই যে বাপের পকেট থেকে টাকা নিয়ে ছেলে বিড়ি টাইনে খায় কি কথা কন না কেন নেশা করে খায় বাপের জীবনে সবচেয়ে বড় দুঃখ এই মার জীবনে সবচেয়ে বড় কষ্ট মার পকেট থেকে টাকা নিয়ে নেশা করে ছি 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 তুই মানুষ হইছিস কে তুই শির করতে হইলি তো ভালো হইতো তোকে মানুষ হইতে বলছে হ্যাঁ তোকে কে মানুষ হইতে বলছে তুই শিয়াল করতে হলি না কেন মানুষ হতে হবে মানুষ